하지? 나다 나도 말이 되네 있어. 반가워? 많이 다 받아버리게 사치거든. 예스. কিও আছে স্যার কিছু তো একটা হয়েছে কিন্তু দাদা তো এখন চুরি ডাকাতি করা ছেড়ে দিয়েছে স্যার কোথাও নেই স্যার বাইরে ভালো করে খুঁজেছেন হ্যাঁ স্যার স্যার বাথরুমের ভিতরেও তো খুঁজে দেখলাম কোথাও নেই এই শুন তোর নাম কি আমার নাম মিতা তোর দাদা বাড়িতে এলে বলবি থানায় গিয়ে আজকে অবশ্যই দেখা করে ঠিক আছে স্যার পুরনাও চলুন হ্যাঁ স্যার পুরোনো কেসটা সবে হয়তো কি হবে বীরু ভাই পুলিশ যদি আমাকে লগাবে পুরে দেয় তাহলে আমার চাকরিটাও যাবে আর আমার সংসার আমার ফ্যামিলি না খেতে পেয়ে মরে যাবে পুলিশ অফিসারটা নতুন এসেছে না জানি না আমি তো আর ওসব খবর রাখি না ঠিক আছে চল আমরাও তোর সঙ্গে থানায় যাব তোমরা তাহলে যাবে বলছো হ্যাঁ যাব তাহলে তো খুব ভালোই হয় হ্যাঁ শোন আমরা যাব কিন্তু আমরা প্রথমে আমি থানায় ঢুকবো না কেন কারণ তোকে যদি পুলিশে অ্যারেস্ট করে তারপর আমরা উকিল নিয়ে যাব তোকে জামিন দিতে বুঝলি আর ওরা যদি ভাবতে চায় দিবি না মামদাবাজি নাকি পরিষ্কার বলে দিবি দেব না ব্যাস স্যার ভালো ধর এসছে কোথায় ভালো ধর ভালো ধর এসো স্যার স্যার আমি আর চুরি ডাকাতি করি না স্যার শোনো ভালো ধর তোমাকে যে কারণে ডেকে পাঠিয়েছি তোমাকে একটা কাজ দেবো সেই কাজটা তোমাকে করতে হবে কি কাজ স্যার চুরি করতে হবে স্যার অনেকদিন হলো আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি স্যার সে কথা আমি রাখি কিন্তু তোমাকে এবার চুরি করতে হবে চোর ধরার জন্য মানে এলাকায় চুরির উপদ্রব প্রচন্ড বেড়ে গেছে শয়ে শয়ে কমপ্লেন তুমি পারো একমাত্র সেই চোরগুলোকে ধরতে কিন্তু স্যার আরে কিসের কিন্তু মোটা টাকা পুরস্কার পাবে আর যদি রাজি না থাকো তাহলে এই পুরনো ফাইলগুলো আবার খুললে ভেবে দেখো কি করবে এ কাজে আখিরে তোমারই লাভ তুমি মিছি মিছি ভয় কালে বেড়া ছিলে হলদার কি করবো স্যার শোনো হলদার ভয় তো পাই আরে শোনো একমাত্র চোরই পারে আরেকটা চোরকে ধরতে তাই তোমাকে আমি এই কাজের জন্য নিয়োগ করলাম আসলে কি জানো কাটা দিয়ে কাটা তোলার বুদ্ধিটা এইভাবেই প্রয়োগ করো